আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিভি সকালের সংবাদে। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 42 জনে। এর মধ্যে 37 জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। চারজনের পরিচয় শনাক্ত করে নিয়ে গেছে পরিবার। আরও 33 জনের লাশ বরগুনা সদর হাসপাতালের মর্গে আছে। বেলা 11টার দিকে তাদের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাদের গণকবরে দাফনের কথা জানান সংশ্লিষ্টরা। এদিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ অর্ধশতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন। অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের বেশিরভাগের বাড়ি বরগুনায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, পুড়ে যাওয়ার কারণে বেশিরভাগেরই তো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি, তো এতগুলো মরদেহ একসাথে এলাকায় পৌঁছানোর কি ধরনের কি পরিবেশ তৈরি হয়েছে? জি আবিদা, গতকাল রাত 11টার দিকে বরগুনায় 33 জনের মরদেহ পৌঁছেছে এবং লাশগুলো বরগুনায় নিয়ে আসার সাথে সাথে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। এখনো অসংখ্য স্বজনরা বরগুনা হাসপাতাল চত্বরে অবস্থান করছেন এবং গত রাতেই জাহানারা নামে একজন নারীর লাশ তার পরিবাররা শনাক্ত করেছে এবং রাত্রি তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে সকালে লামিয়া সামিয়া নামে দুই যমজ বোনের লাশ এই একটু আগে হস্তান্তর করা হলো, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার খাজুরা। আর বাকি 30 জনের লাশ মানে মরদেহ এখন এই মুহূর্তে হাসপাতাল থেকে নামিয়ে গাড়িতে ওঠানো হচ্ছে সার্কিটাস মাঠে। 11টায় তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে 12টার দিকে পটকাখালী গণকবরে তাদের লাশগুলো দাফন করার কথা রয়েছে। তবে আমাদের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন যে যাদের লাশগুলো শনাক্ত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই লাশগুলো দাফনের জন্য এই মুহূর্তে 25,000 টাকা করে দেওয়া হবে এবং যারা অসুস্থ অবস্থায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে। তবে এই ঘটনার পরে বরগুনায় একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেই সাথে মানুষদের করুণ আহাজারি চলছে বাড়িতে বাড়িতে। অনেকের স্বজনদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বুড়িরচরের মানিকখালি গ্রামের আব্দুল হাকিমের পরিবার সহ তাদের 3 সদস্যর মরদেহ কিন্তু এখনো পাওয়া যায়নি এবং তাদের বাড়িতে আহাজারি চলছে। তাদের বাড়িতে তার সন্তানরা রয়েছে, তারা কান্নাকাটি করছে। এভাবে বরগুনার অসংখ্য পরিবারে আহাজারি চলছে, যারা যাদের লাশগুলো এখনো শনাক্ত হয়নি। বিশেষ করে বরগুনা কলেজ রোডের অন্ধ হাফিজি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার হাফেজ মিরাজের বাবা, তার মরদেহ পাওয়া যায়নি এবং এখানে আমার ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন কামাল। দর্শক, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আলী জসিম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জসিম, ঠান্ডার মধ্যে দগ্ধরা কতটা কষ্ট পাচ্ছেন আর ঠিক মতন চিকিৎসা দেয়া হচ্ছে কিনা? গতকালকে পর্যন্ত 81 জনকে ভর্তি হলো, তাদের 10 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আর একটি শিশু মারা গিয়েছে। এখন 71 জন এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আর এ ব্যাপারে আমার সাথে হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল রাতে ঢাকা থেকে 7 জন পারমানেন্ট প্লাস্টিক সার্জন এখানে সার্জেন্ট এসেছে এবং তারা রাত্রি থেকেই কাজ করছে এবং আজকে সকালে তারা অপারেশনের কাজগুলি করবে। আর এছাড়া আইসিইউতে 2 জন রোগী রয়েছে। আর অন্যদিকে এখানে হাসপাতালের পরিবেশ ভালো আছে, তাদের এখানে কোনো ওষুধ বা কোনো কিছুরই সংকট নেই বলে পরিচালক আমাকে জানিয়েছে। আর এছাড়া আমি আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাচ্ছি যে এই হসপিটালে 2 জন রোগী আছে, মানে 2টি পরিবার আছে যাদের 9 জন করে 18 জন বরিশালে বরগুনায় বেড়াতে এসেছিল ঢাকা থেকে, তাদের সেই পরিবারের প্রতিটি পরিবারের 5 জন নিখোঁজ রয়েছে তারা আমাকে জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলী জসিম। আমাদের আরেক সহকর্মী জহিরুল ইসলাম জলিল রয়েছেন ঝালকাঠির ঘটনাস্থলে, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি সরাসরি। জলিল, জলিল, নতুন করে কি আর কোনো মরদেহ উদ্ধার হয়েছে কিনা এবং পাশাপাশি নিখোঁজদের সন্ধানে এখনো স্বজনরা ভিড় করছে কিনা সেখানে?
হাবিবা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেই লঞ্চে। আপনি দেখতে পাবেন আমার পিছনে সেই লঞ্চটির যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি কিন্তু কথা বলেছি কিছুক্ষণ আগে ডিফেন্সের লোকদের সাথে, তারা কিন্তু নতুন করে আজ সকাল থেকে আবার তারা যে অভিযান সেই অভিযানটি শুরু করেছে, যে নদীতে যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের কোনো মৃতদেহর সন্ধান পাওয়া যায় কি না। তবে এখানে আমরা কিন্তু এসে দেখতে পেয়েছি যে স্বজনহারা লোকজন কিন্তু এখনও নদীর পাড়ে এবং লঞ্চের এখানে ফায়ার ডিফেন্সের লোকদের সাথে তারা কথা বলছেন যে তাদের স্বজনকে তারা পাচ্ছেন না, তারা কিভাবে তাদের সেই নিখোঁজ স্বজনদের খুঁজে পাবেন। তবে ফায়ার ডিফেন্সের কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন করে এখন পর্যন্ত কোনো কিন্তু যে মরদেহ তারা উদ্ধার করতে পারেননি, তবে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন, এই অভিযান তাদের অব্যাহত থাকবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি হাবিবা, যে এইখানের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের খুব ভয়াবহ পরিস্থিতি ছিল এই লঞ্চের। তবে এখানে এখন সকাল থেকে নদী পাড়ে তাদের স্বজনরা কিন্তু তাদের স্বজনরা যে তাদের খোঁজার জন্য এখানে আসছেন এবং তারা কান্নাকাটি করছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম জলিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা আর দক্ষ জনবলের অভাবেই বরগুনাগামী লঞ্চের অগ্নিকাণ্ড বড় আকার ধারণ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশের লঞ্চগুলোতে যতটা দাহ পদার্থ থাকে সে অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা নেওয়া হয় না বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আলী আহমেদ খান। লঞ্চ নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস এম গোলাম কিবরিয়া। শরীয়ত খান জানাচ্ছেন বিস্তারিত। নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম লঞ্চ। রাজধানী থেকে দেশের 45টি রুটে লঞ্চের মাধ্যমে চলাচল করে লাখো মানুষ। মেডিকেল সেন্টার, লিফট, সেলুন, রেস্টুরেন্ট সহ অত্যাধুনিক আর আরামদায়ক সব ব্যবস্থাও করা হচ্ছে লঞ্চগুলোতে। তবে বেশিরভাগ লঞ্চের অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়ে গেছে সেকেলে। এমনকি নতুন লঞ্চগুলোতেও অগ্নি নির্বাপন ব্যবস্থা আধুনিক নয়। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে আগুন ঘটনায় নৌযানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অত্যাধুনিক লঞ্চ হিসেবে যেসব নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা ছিল সেগুলো অভিযান 10 লঞ্চে ছিল না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পিছন থেকে এবং সামনের দিকেও আগুনটা আস্তে আস্তে, মানে অনেক সময় নিয়ে আগুনটা হয়েছে। সো সময় তো অনেক ছিল আসলে, তো ওই সময় যদি ডিফেন্সিভ মেজার নেওয়া হয় তো আমার বিশ্বাস ক্ষয়ক্ষতিটা কমানো যেত আর কি। এখানে পানির কিন্তু স্বল্পতা নাই, কিন্তু এখানে সরাসরি ভাবে আমরা যদি সঠিক ভাবে যদি এখানে বিশেষ করে হাইড্রেন্ট রাখা হয়, পাম্প রাখা হয়, ডিটেকশন সিস্টেম লঞ্চের নিরাপত্তার বিষয়ে মালিক ও নৌ পরিবহন কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলেও মনে করেন তারা। যারা রুট পারমিট দিচ্ছে তাদের রেসপন্সিবিলিটি আছে, যারা ডিজাইনকে আবার ডিজাইন অ্যাপ্রুভাল দিচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মালিক পক্ষ যারা এর সাথে জড়িত তাদের তো অবশ্যই দায়িত্ব আছে, দায়িত্ব সবারই আছে। অধিদপ্তর আছে এখানে, আপনি বিআইডব্লিউটি আছে, তারা কিন্তু প্রত্যেক বছরই এখানে কিন্তু লো ইনস্পেকশনের মাধ্যমে সার্টিফিকেশন করছে এবং তাদের সক্ষমতা কিন্তু এখন একটা বিশাল প্রশ্নের সম্মুখীন এখানে। এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চের অগ্নি নির্বাপন ব্যবস্থা অত্যাধুনিক করার পাশাপাশি কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। জিনিসগুলো অবশ্যই ভালোভাবে এখন থেকে দেখা উচিত। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দুর্বল ও ঝুঁকিপূর্ণ রেল লাইন মেরামত না করে রেলের বহরে একের পর এক যোগ হচ্ছে নতুন ইঞ্জিন আর কোচ। সার্বিক ব্যবস্থাপনায় চলছে নৈরাজ্য আর অরাজকতা। অভিযোগের বিষয়ের কথা বলতে নারাজ রেলের কর্তা ব্যক্তিরা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করছেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত না হলে শক্তিশালী হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। রেলের হালচাল নিয়ে আশিকুল আলমের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে ষষ্ঠ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে। সিলেট আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজার অংশ, অধিকাংশ রেল সেতুর বয়স শত বছরের উপরে।
জয়েন্টগুলো ঢিলে ডালা, প্রতিনিয়ত চুরি হচ্ছে ক্লিপ নাট বল্টু, ভাঙা স্লিপারও চোখে পড়ে। বাজেটের ঘাটতি না হলেও বাড়েনি যাত্রী সেবার মান। ছোট বড় মিলিয়ে 2020 সালে 15টি রেল দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ রেল লাইনের পেছনে কর্তৃপক্ষের নানা গাফিলতির চিত্র তুলে ধরেন স্থানীয়রা। আটক পড়ছে একটা, দেখেন একবারে ক্লিপ শো ফাটতে আইছে, একটা নাট পড়ে গেছে এখানে, এটা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে গাটারটা পাঙ্গিয়া। আচ্ছা এগুলা খামগুলা চলতেছে, কারণ ক্লিপগুলা কেন দুইটা মারতেছে, কেন একটা একটা মারছে, কোনো জাত ক্লিপ নাই। এছাড়া দেশের অনেক জেলা স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার সরঞ্জাম। সরকারি টাকায় কেনা এসব পণ্য নষ্ট হলেও দেখার যেন কেউ নেই। বছরের পর বছর রাজধানীর কমলাপুরে পড়ে আছে 20 সেট ডেমো ট্রেন, 654 কোটি টাকা খরচে এগুলো কেনা হয়। তবে মেরামতের সরঞ্জাম না থাকায় এবং চুক্তি ছাড়া কেনাকাটা করায় অকেজো ট্রেনগুলো আজ ভাঙাড়ির দোকানেও বিক্রির উপায় নেই। আর যে 30 কর্মকর্তা ডেমো ট্রেন কিনতে বিদেশ সফরে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। এখানে দুর্নীতির অভিযোগ আছে এবং অ্যাপারেন্টলি যেখানে বোঝা যায় যে কিছু না কিছু আছে, দুদক যাদের আইন অনুযায়ী যে তদন্ত করার ক্ষমতা তাদেরকে দেয়া আছে, তাদের সদিচ্ছা আছে কিনা, তারা কতটা কম সময়ের মধ্যে আসলে তদন্তটাকে শেষ করে আনতে পারছেন এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়া শুরুর পদক্ষেপ নিতে পারছেন, সেটাই আসলে মূল বিষয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, রেললাইন মেরামত না করে কেনাকাটা আর নতুন নতুন প্রকল্পে মনোযোগ বেশি রেল মন্ত্রণালয়ের। রেল খাতে যাত্রী সেবা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা পর্যন্ত এক ধরনের অনিয়ম অরাজকতার নৈরাজ্য বিরাজ করছে। যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা, এটি করতে না পারলে যে বর্তমান অরাজকতা যেটি বিরাজ করছে সেটি আরও দুর্নীতি যেটা প্রাতিষ্ঠানিকরণ হয়েছে সেটি আরও গভীরতর এবং আরও বিস্তৃততর হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করি। রেলের সার্বিক ব্যবস্থাপনার অনিয়ম নিয়ে রেলমন্ত্রী রেলের ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিস্ট ধর্মমতে এই দিনে বেথলেহেমের গোশালায় মানবজাতির ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশুখ্রিস্টের। এ উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে দিনটি। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যীশুর আগমন ঘটেছিল পৃথিবীতে। বিস্তারিত সাদিয়া কানেজের রিপোর্টে। আনুমানিক 4 খ্রিস্টাব্দ আগে রোমান সাম্রাজ্য বা ফিলিস্তিনের বেথলেহেমের গোশালায় জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট। মা মেরির কোল আলো করে আবির্ভাব ঘটে তার। মানবজাতির ত্রাতা হিসেবে 25 ডিসেম্বর শুভ বড়দিন হিসেবে উদযাপন করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। করোনার যে মহামারীতে আমরা অনেকদিন আসলে বড়দিন করতে পারি না, আজকে যীশুর জন্মদিন, যীশুর পরিত্রাণ, তা আমরা সবাই মিলেমিশে থাকতে পারি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আগের বছর আসতে পারিনি বলে এবছর এসে আমার খুব ভালো লাগছে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে এই দিনটি আনন্দে পালন করতে চাই। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সকল মানুষ যেন এই COVID-19 থেকে, যেন সামনে যে অমিক্রনের কথা শুনতেছি তার থেকেও যেন আমরা মুক্তি পাই। উৎসব উপলক্ষে রাজধানীর গির্জাগুলো সাজে বর্ণিল সাজে, তৈরি করা হয় প্রতীকী গোশালা, রঙিন কাগজ, ফুল ও আলো দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি। 5 তারকা হোটেলগুলোতেও ছিল জমকালো আয়োজন, শিশুদের কাছে উপহার তুলে দেন সান্তাক্লজ। পার্টি করছি যেটা আমরা ক্রিসমাস কার্নিভাল বলি। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমরা বাবা মা বাচ্চারা সবাই আসবেন, আমাদের এখানে খেলাধুলা করবেন, খাওয়া দাওয়া করবেন। সমাজ থেকে অশুভ শক্তি দূর হয়ে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠবে বলে আশা করেন চার্চের ধর্মীয় প্রধান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যেন আমাদের হৃদয়ে আমরা স্থান দিই, ভাই বোন হিসাবে যেন গ্রহণ করি, এটা আমাদের বড়দিনে বড় শিক্ষা, কারণ আমাদের যীশুখ্রিস্ট তা করেছেন। বড়দিনে সম্প্রীতির বন্ধন মজবুত হওয়ার পাশাপাশি সারা বিশ্ব শিগগিরই করোনামুক্ত হওয়ার আশা যীশু ভক্তদের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
দর্শক, নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই মুহূর্তে তেজগাঁও হলি রোজারি গির্জায় আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, করোনার মধ্যে রাজধানীর গির্জাগুলোতে কতটা উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে? হাবিবা, আমি এই মুহূর্তে অবস্থান করছি হোলি রোজারিও চার্চ, যেটি ফার্ম গেটে অবস্থিত। সেখানে কিন্তু সকাল থেকেই বড়দিনের যে আয়োজন রয়েছে সেই আয়োজনগুলো শুরু হয়েছে। সকাল থেকে যিশুর জীবন এবং কর্ম নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এখানে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী যে সকল নাগরিকরা রয়েছেন এই গির্জার অধীনে, অর্থাৎ এই ফার্ম গেট মোহাম্মদপুর এলাকায়, তারা অংশ নিয়েছেন। আলোচনার পরে এখানে প্রার্থনা হয়েছে, এখনও সেই প্রার্থনার কার্যক্রম চলছে। বলছিলেন যে করোনার প্রভাবের কথা আমরা দেখেছি, যে দেশে করোনা কিন্তু বেশ নিয়ন্ত্রিত অবস্থায় ছিল, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে কিছুটা বাড়তে শুরু করেছে। আমরা দেখছি যে শনাক্তের হার 2% উপরে চলে গিয়েছে। পাশাপাশি নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন, তার বিস্তারের একটি বিষয় রয়েছে, যে ধরনটি বাংলাদেশেও ইতিমধ্যে শনাক্ত হয়েছে। পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র চিঠি দেওয়া হয়েছিল যে এই আয়োজনগুলো, বড়দিনের আয়োজন এবং সামনে যে নতুন ইংরেজি নববর্ষ আসছে, সেই সকল আয়োজনগুলো যাতে সীমিত করা হয়। তো এখানে গির্জার মধ্যে তাদের যে প্রার্থনার আয়োজনটি রয়েছে সেই আয়োজনগুলো হচ্ছে, পাশাপাশি অন্যান্য যে আয়োজন অন্যান্য বছর যে ব্যাপক হারে আয়োজন করা হয়ে থাকে সেই আয়োজনগুলো সীমিত করা হয়েছে। অর্থাৎ গির্জার বাইরের আয়োজনগুলোকে খুব একটা উৎসাহিত করা হয়নি, গির্জার ভিতরে তাদের যে প্রার্থনা এবং আলোচনা এগুলো রয়েছে। পাশাপাশি আয়োজন কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক মানের হোটেলগুলো রয়েছে দেশে, সেই হোটেলগুলো তাদের নিজেদের পক্ষ থেকে আভ্যন্তরীণভাবে কিন্তু আয়োজনগুলো করেছে। কিন্তু ধন্যবাদ আপনাকে তুহিন, রাজধানীর হোলি রোজারিও ব্রিজের থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বিশেষ অবদানের জন্য 3টি প্রতিষ্ঠান ও 3 ব্যক্তি পেলেন আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক 2021। হোটেল সোনারগাঁওয়ে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। আরটিভির দেয়া এমন সম্মাননা আগামীতে আরও এগিয়ে যেতে প্রেরণা জোগাবে বলে জানান পদকপ্রাপ্তরা। সাদিয়া কানিজকে সঙ্গে নিয়ে মারুফ সবাই অনুভব করতে না পারলেও সমাজে এমন অনেকেই আছেন যারা ঠিক দাঁড়ান মমতার হাত বাড়িয়ে, আর সমাজে তারাই হয়ে ওঠেন ব্যতিক্রম, সবার প্রিয় মানুষ। এমন সব মানুষকে প্রতি বছর সম্মাননা দিয়ে আসছে আরটিভি, ব্যতিক্রম হয়নি এবছরেও। রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে 3 ব্যক্তি আর 3টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই সম্মাননা। চলতি বছর ব্যক্তি ক্যাটাগরিতে এই সম্মাননা লাভ করেন অদম্য মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী শাহিন আলম, যিনি প্রতিবন্ধী হয়েও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন দৃষ্টিহীনদের জন্য। সম্মাননা তুলে দেওয়া হয় সিরাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা ভদ্রের হাতে। মাত্র 16 বছর বয়সী প্রিয়াঙ্কা কাজ করছেন সমাজে লিঙ্গ সমতা নিয়ে। এছাড়া দাবার ও তাহসিন আজওয়ার জিয়াকেও দেওয়া হয় ব্যক্তি ক্যাটাগরিতে আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক 2021। আজ থেকে আমার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে গেল। আমি নারী ও শিশুদের নিয়ে আরো কাজ করতে চাই। This award will surely motivate me to move ahead and reach my goal of becoming a super grandmaster. প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এতিম ও ছিন্নমূল শিশুদের কল্যাণে কাজ করে যাওয়া রাজশাহীর বাখার সমাজসেবা সংগঠন শরীরহাট কল্যাণী শিশু সদনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বিজ্ঞান চর্চার জন্য সম্মাননা লাভ করে বাংলাদেশ সায়েন্স সোসাইটি। শিশু কিশোরদের পত্রিকা টইটুম্বরকেও দেওয়া হয় আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক 2021। শিশু তো শিশুই, আমরা সেই কাজটি করে যাচ্ছি। আরটিভি এবং এসএমসি অনুপ্রাণিত করতে চাই যাতে তারা শিশুদের জন্য আরও অনেক বেশি বেশি করে কাজ করে। সবাইকে অনুরোধ করব এবং বিজনেসকেও অনুরোধ করব, বড় বড় প্রতিষ্ঠান যেন এগিয়ে আসে এবং আরটিভিকে এই ধরনের লোক, এই ধরনের মহতি উদ্যোগগুলোকে খুঁজে বের করার জন্য মন থেকে আমি
ধন্যবাদ জানাচ্ছি। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার, কারিগরদের সামনে নিয়ে আসা, সেই সঙ্গে সমাজের অন্যান্য সামর্থ্যবানদের উৎসাহ দেওয়া এই ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। ইট ইজ এ রেসপন্সিবিলিটি অফ দ্য মিডিয়া টু এক্সপোজ দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস ইনভলভড ইন দ্য গ্রেট ওয়ার্ক। ইন্সপায়ারিং ইনিশিয়েটিভস শুড বি রিকগনাইজড ন্যাশনালি অ্যান্ড ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু অ্যাকনোলেজ অ্যান্ড ইন্সপায়ার দেম। শিশু কিশোরদের স্বাস্থ্য, মনন এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে যারা ভাবেন, যারা কাজ করেন, তাদেরকে আমরা সম্মানিত করি। তাদের এই প্রাপ্তি বা স্বীকৃতির পাশাপাশি যাতে অন্যরাও এগিয়ে আসে সেটাও আমরা চাই। I'm also very encouraged and pleased to see many eminent personalities in the front row in the audience this evening who share the passion and dedication to make sure every child gets equal opportunities to live a healthy and productive life in Bangladesh. Shishu kishor protibondhi manusher samajik surokkhar jonno bortoman sarkarer pashapashi e desher kichu nibedito manush o songothon ache jara samajik daibaddhota theke obhelito শিশু, কিশোর ও প্রতিবন্ধী মানুষের সেবা করছেন। এসব মানুষকে সবার সামনে তুলে আনতে আর টিভি এসএমসি মনিমিক্স প্রতি বছর এই অনুষ্ঠানটি পালন করে আসছেন। আর অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান আর টিভি সহ সব আয়োজকদের, আহ্বান জানান এমন উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার। সমন্বিত পুষ্টির মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা একটা ম্যানেজমেন্টের জন্য কাজ করেন তারা। এর বাইরেও তারা কিশোর কিশোরীদের জন্য কাজ করেন, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনিমিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং সরকার তাদের এই ভালো কাজে তাদের সঙ্গে আছেন পুরোপুরি, তাদেরকে আশ্বস্ত করতে চাই। যারা একটু উদ্যোগী, সচ্ছল, বৃত্তশালী, সবাই না অনেকেই এগিয়ে আসেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। আর টিভির মতো একটি প্রতিষ্ঠিত বাংলাদেশের গণমাধ্যম আপনাদেরকে চিহ্নিত করে আপনাদের কাজের যে গুণাবলী সেইগুলোকে বিবেচনা করে আপনাদেরকে এই পদক প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে তাদের হাত সম্প্রসারিত করেছেন। তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন। সম্মাননা প্রদানের ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পর্ব, যেখানে বাংলাদেশ ও বিশ্ব সংস্কৃতি ছাড়াও তুলে ধরা হয় ইতিহাস ঐতিহ্যের সমন্বয়ে নানা পরিবেশনা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।